অলরেডি চলছে। আমাদের এই অনুষ্ঠানের সবাই, যে সমস্ত অতিথিরা উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের, বন্ধুগণ, এসসিএসটি ওবিসি সেলের আজকের যে সভা, সেই সভায় আপনারা দেখেছেন আমরা সবার কাজ শুরু করে দিয়েছি। আমাদের জেলার প্রেসিডেন্ট এসেছেন, অন্যান্য পদাধিকারী যারা আছেন, জেলার সভাপতি, সঞ্চালন যিনি করবেন, সঞ্চালক সভাপতি নিজেও সঞ্চালনা করতে পারে। এখন নতুন একটা ফ্যাশন হয়েছে, সঞ্চালক বলে একজন আছে, যাও তো উনি তো সাংবাদিকরা আসলেন, আমাদের সঙ্গে কথা বললেন, মানে এমন একটা ভাব দেখাচ্ছেন যে এতকাল যেন কিছু হয়নি, হঠাৎ করে মমতা ব্যানার্জি যেন লাভ দিয়ে পড়লেন এসসি এবিসি এসসিএসটি ওবিসির মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ব্যাপারটা সেটা নয়। আজকে মূলত কিসের জন্য আপনাদের সাংবাদিক সম্মেলন ডাকার কারণ? আজকের দিনে আমাদের উত্তর চব্বিশ পরগনার এসসি এসটি ওবিসি সেলের যিনি সভাপতি আছেন, আমাদের মধ্যে আজকের উপস্থিত, এবং উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে গৌরাঙ্গ সাহা মহাশয়, ওয়ার্কিং প্রেসিডেন্ট উত্তর চব্বিশ পরগনার, এবং নওপাড়ার প্রেসিডেন্ট এসসি সেলের গোকুল দাস মহাশয়, এবং এখানে উপস্থিত হয়েছেন এই কাঁচাপাড়া তথা বিজপুরের যত পদাধিকারী নেতারা, যারা আগামী দিনে এসসি ওবিসি সেলের দায়িত্বে চলে আসছেন, তারা আজকে আছেন এখানে, তাই তাদেরকে সংঘবদ্ধ করার জন্য আজকে এই গোকুলদার এবং আমাদের গৌরঙ্গদা এবং জেলার সভাপতি সুকুমারদা আমাকে বললেন যে দিদি, এই থেকে একদম উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরটা আপনি একটু মানে দায়িত্ব নিয়ে সংগঠনটা দেখতে এবং এগিয়ে নিতে, এই সূত্র ধরেই আজকে আমি এই আপনাদেরকে ডেকেছি যে আমাদের কাঁচরাপাড়ার সংগঠন মোটামুটি আমরা রেডি করে ফেলেছি, এবং আগামী সাত আট দিনের মধ্যে আমরা হালি শরীরটাও তৈরি করব, এবং তার আমরা আগামী দিনে বৃহৎ আকারে আমরা সম্মেলন ফেলব এসসি এসটি ওবিসি সেলে জেলা সভাপতি তথা রাজ্যের লিডার এনে, এবং আস্তে আস্তে করে আমরা উত্তর চব্বিশ পরগনা সম্পূর্ণটা এসসি এসটি ওবিসি সেলের যত মানুষ আছে এই আওতায় সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আমরা আহ্বান করব। আমরা বিপুল সাড়া পেয়েছি আজকে, অল্প সময়ের মধ্যে আমরা সংঘবদ্ধ হয়েছি, এবং আমাদের যারা এসসি এসটি ওবিসি সেলের লিডাররা আছেন তারা চলে এসেছেন, তাই আপনাদেরকে আমি ডেকেছি, এবং এরপর কথা বলবেন আমাদের জেলা সভাপতি। বসে বল, আমি সুকুমার রায়, উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি। আমি আমার প্রিয় ভাই গৌরাঙ্গ সাহা কার্যকরী সভাপতি, প্রিয় গোকুল ভাই আছেন, এবং সামনে অগণিত কাঁচরাপাড়া বিজপুর এতদ অঞ্চলের সমস্ত বয়োজ্যেষ্ঠ আমার দাদারা, বোনেরা ও ভাইয়েরা উপস্থিত আছে। আমরা এখানে সমবেত হয়েছি একটাই কারণ, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের প্রায় 85% মানুষ এসসি এসটি ওবিসি সেলের মধ্যে আছে, তাদের জাগিয়ে তোলার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রিয় মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার মানুষের কাছে সাড়া ফেলেছে, আমরা প্রতিনিয়ত খবরের কাগজ, সংবাদপত্র, টিভির মাধ্যমে, আমরা প্রতিটি সংবাদ মাধ্যমে এসসি এসটি ওবিসির জন্য যত রকম প্রকল্প পরিকল্পনা করেছে, সেই প্রকল্প এবং পরিকল্পনাগুলো আমরা যাতে সমস্ত গ্রামে গঞ্জে শহরে
অত্যন্তর এলাকার মানুষরা যাতে পায় সেই সাড়া জাগানোর জন্য আমাদের এই এসসি এসটি ওবিসি সেল তৃণমূলের দায়িত্ব আমাদের রাজ্যের সভাপতি সুনীল কুমার মণ্ডল, দুবারের এমপি বর্ধমান লোকসভা কেন্দ্রের, তিনি আমাদের রাজ্যের সভাপতি। তিনি আমাকে সভাপতি উত্তর চব্বিশ পরগনা করে উত্তর চব্বিশ পরগনার জন্য নিযুক্ত করেছেন। উত্তর চব্বিশ পরগনাটা বিশাল বড়, সেই কারণে সভাপতি পদ দুটো ভাগে ভাগ করেছে। বনগাঁ বসিরহাট একজন, তার নাম সুকান্ত মাহাতো, এবং আজকে আমি এসেছি আমার ব্যারাকপুর, দমদম এবং বিধাননগর, এই তিন মহকুমা নিয়ে আমি দায়িত্ব নিয়েছি, আমার উপরে দায়িত্ব দিয়েছি। মূলত সংগঠনের কাজটা কি? আমাদের সংগঠনের মূল কাজ হচ্ছে সংবিধান মাফিক এসসি এসটি এবং ওবিসির জন্য, ওবিসির মধ্যে আপনারা জানেন বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ নিযুক্ত হয়েছে, এই এসসি এসটি ওবিসিদের আমাদের কাজ হচ্ছে এদের পঞ্চায়েতের মাধ্যমে এবং পৌরসভার মাধ্যমে প্রচুর কাজ আছে। শিক্ষিত বেকার, অবশিক্ষিত বেকার, মা ও ভাই বোনেদের জন্য যে কাজ আছে, যেমন বেশ কিছু এসসি এসটি ফিনান্স কর্পোরেশন, মুসলিম ভাইদের জন্য যে ফিনান্স কর্পোরেশন হয়েছে, সেই ফিনান্স কর্পোরেশনের মাধ্যমে তাদের যে ঋণের ব্যবস্থা, ছাড় দিয়ে ঋণের ব্যবস্থা করা আছে, সেইগুলো দেখতে হবে। এবং এতদিন কি আপনারা পাচ্ছিলেন না সেই সুযোগ সুবিধাগুলো সরকারি? আমরা এতদিন পেয়েছি, কিন্তু সেইভাবে আমরা যারা আমাদের যারা পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে আছে, ঠিক মতো গ্রামের মধ্যে গ্রাম স্তরে আমরা ঠিক মতো পৌঁছে দিতে পারিনি। আমরা চাইছি আমাদের দিদি মমতাদি আমাদের যে ভাবে নিযুক্ত করেছে, আমাদের ওপরে যে দায়িত্ব দিয়েছে, আমরা চাই আরো বেশি করে প্রত্যন্ত গ্রামে গিয়ে যারা সত্যিকারের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষ, তারা যাতে এই সুযোগ সুবিধাগুলো পায়। যেমন গরিব মানুষ, তারা লোন স্পেশাল কম্পোনেন্ট স্কিমের মাধ্যমে লোন, তাদের গৃহহারা মানুষদের জন্য গৃহের প্রকল্পের সাহায্য করা, তাদের জন্য সমস্ত যে সমস্ত বিধবা মায়েরা আছে তাদের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক পেনশন, অফুরন্ত সাহায্য, বই আছে, বইটা আজকে নিয়ে আসতে পারলে আপনাদের আমার সাংবাদিক ভাই ও বোনেদের কাছে দিতে পারলে খুব ভালো হতো। এই এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা কিন্তু ঠিক মতো গ্রামে গঞ্জে সত্যিকারের গরিব মানুষ তাদের বেছে বেছে আমাদের এই সাহায্যগুলো দিতে পারলে আমাদের মনে হয় দিদির কর্মসূচি, দিদি যে চিন্তা ভাবনা করেছেন গরিব মানুষদের জন্য, সেইটা ভালোভাবে সফল হতো। আপনাদের এই উদ্যোগের মাধ্যমে যে সকল মানুষদের জন্য আপনারা আশা করি আমরা 100 ভাগই সফলতা লাভ করব। কারণ আমরা জানি আমাদের পঞ্চায়েত, আমাদের পৌরসভা, আমাদের এমএলএ, আমাদের অধিকাংশ লোকসভার সদস্য, তারা সবই আমাদের রাজ্যে ক্ষমতায় দিদি, তার সহযোগিতা নিয়ে। এবং সর্বোপরি আর একটা কথা বলি, উপেন বিশ্বাস তিনি হচ্ছেন এই সব গভর্নিং বডির একজন মুখ্য পদাধিকারী হিসাবে, তিনি আগে এসসি এসটি মন্ত্রী ছিল, তিনি এখন এই সমস্ত কাজগুলো দেখাশুনো করেন, তাদের সাথেও যোগাযোগ রেখেছি এবং রেখে আমরা পঞ্চায়েত পৌরসভা এদের মাধ্যম দিয়ে যাতে তাদের সহযোগিতা নিয়ে এই পৌরসভার চেয়ারম্যান এবং সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্য, তাদেরও আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটিয়ে যদি সহযোগিতা আমরা একসঙ্গে চলতে পারি, তাহলে নিশ্চিন্তভাবে আমরা এই কাজে 100 ভাগের মধ্যে 100 ভাগ সফলতা লাভ করবই। এতদিন বাদে ঠিক নয়, আমাদের প্রকল্প চলছে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে, পৌরসভার মাধ্যমে, বিভিন্নভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সংগঠন মানে অফিসিয়ালি আছে সেই সংগঠনের মাধ্যমে চলছে। দিদি চেয়েছে এইটা আরো ভালোভাবে যাতে গ্রামের মানুষের
প্রত্যন্ত গ্রাম গঞ্জ এবং শহর টাউন সত্যিকারের মানুষদের পাশে আমরা যেতে পারি, সমস্ত গ্রামের মানুষদের নিয়ে আমাদের এসসি এসটি ওবিসি কমিটি তৈরি করে আমরা কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে আমরা পঞ্চায়েতের সদস্য যে পৌরসভার সদস্য যে চেয়ারম্যান যে তাদের মাধ্যম দিয়ে আমরা যাতে বিকেন্দ্রীকরণ ছড়িয়ে দিতে পারি, এই জন্যেই আমরা নিযুক্ত হয়েছি, এইভাবে আমরা কাজ করতে আগ্রহী হয়ে চলে এসেছি। এখনই আমাদের সামনে সুন্দর বক্তব্য তুলে ধরলেন এবং সবচেয়ে দাদা বা দিদিরা আছেন তাদের সামনে সুন্দর বক্তব্য তুলে ধরলেন জেলা সভাপতি মাননীয় সুকুমার রায় মহাশয়। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় গৌরঙ্গ সাহা মহাশয়। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস এসটি এসসি ওবিসি সেল জিন্দাবাদ। আজকে যদি আপনারা প্রশ্ন করেন যে এতদিন এসটি এসসি ওবিসি সেল আমরা এখানে এরকম ভাবে সংগঠন দেখিনি, তার কারণ একটাই, সেটা হলো আমাদের এই কাঁচরাপাড়া যিনি দায়িত্বে ছিলেন আপনারা ভালো করেই জানেন, তার একটাই কাজ ছিল এই তৃণমূল দলটাকে কিভাবে এই কাঁচরাপাড়া থেকে একদম মুছে দিতে পারে সেই প্রচেষ্টাই করেছে, যার জন্য আমরা সেই যদি বলতে হয় তাহলে খারাপ ভাষায় বলতে হয় এই গদ্দারদের হাতে আজকে মমতা ব্যানার্জি বিশ্বাস করে যেভাবে আমাদের দলটার দায়িত্ব ছেড়ে দিয়েছে, তারা যেইভাবে আমাদের সাথে গদ্দারি করেছেন আমাদের কর্মীদের সাথে সারাদিন অকাল পরিশ্রম করে এরা সকাল বিকাল রোদ বৃষ্টি কিছু না মেনে কিভাবে এলাকার উন্নয়ন হবে সেইভাবে পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের ফল এবং সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করেছে আমরা সেই অত্যাচারের বদলা নিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যাতে সুন্দরভাবে সাধারণ মানুষ তাদের পরিষেবা পায়, পিছিয়ে পড়া সেই এসটি এসসি ওবিসি যারা আছেন তাদেরই আমাদের সংগঠন। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কিছুদিন আগেও আমাদের একটা মিটিংয়ে বলেছে যে এসটি এসসি ওবিসি সেলদের তোমরা আরো এগিয়ে নিয়ে চলো, তাদের পাশে থাকো। সেই জন্যই আজকে এই কাজটা করা আলোড়ানী সরকারের বাড়িতে আমরা যারা এবং টাউনে দায়িত্বপূর্ণ লোক আছে তাদের নিয়ে আমরা একটা আলোচনা সভা এখানে আজকে বদলা বলতে আপনি কি বলতে চাইছেন? আমরা যেখানে জানি যে মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে বদলা নয় বদল চাই, না বদলা বলতে ওই আমাদের যে কর্মী আছে যারা তাদের উপর বিশ্বাস করে আমরা আশা করি আমরা 100% লাভবান হব এই এক বছরের মধ্যে। আমরা উন্নয়নের বদলাটা যে মমতা ব্যানার্জি যেইভাবে উন্নয়ন করার জন্য একজনকে দায়িত্ব দিয়েছিল ব্যক্তিটা আপনারা সবাই চেনেন, এই বিষ্ণুরেরই মুকুল্লা এবং শুভ্রাংশ এমএলএ। গদ্দার বলতে কি বোঝায় এবার দেখেন আপনার কি করেছে আপনার সবাই জানেন। শুভ্রাংশু রায় আবারও দলে তৃণমূল দলে ফিরতে চান, তাহলে কি তৃণমূল কংগ্রেসের দল থেকে আবারও তাকে সেই সংগঠন জায়গা দেওয়া হবে? এই যে এটা আমাদের নেত্রী, এটা আমাদের নেত্রীর উপর নির্ভর করে, কিন্তু সাধারণ মানুষ হয়তো মেনে নেবে না।
এই মুহূর্তে আমাদের পরিকল্পনা এসটিএসসি সেলকে আরো এগিয়ে নিয়ে যাও, পিছিয়ে পড়া যে এসটিএসসি ওবিসি সেল, সেই এসটিএসসি সেলকে আমরা আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্যই আজকে মিটিং। এখানে আছেন আমাদের জেলা সভাপতি এবং কার্যকারী সভাপতি হরমোহন সাহা এবং আমাদের দিদি লড়াকু নেত্রী আলোরানী সরকার এবং এতদূর অঞ্চলের সমস্ত পিছিয়ে পড়া সমাজের আমাদের ভাই ও বোন দাদা কর্মবৃন্দরা উপস্থিত আছেন। আমাদের এই সেলটা গত 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, তারা এই পিছিয়ে পড়া সমাজের মানুষকে সম্মান দেয়নি। তাই মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পরে এই মানুষকে সম্মান দিয়েছেন এবং এই মানুষের কথা বলার অধিকার দিয়েছেন। আমরা প্রত্যেক জায়গায় আমাদের এইভাবে সংগঠন করতে হবে। মমতা ব্যানার্জি পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য যে তার স্বপ্নের প্রকল্পগুলো বাস্তবে খাড়া করেছেন সেই প্রকল্পগুলো আমাদের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছে দিতে হবে। তিনি হচ্ছে বামপন্থীর আমলে যারা সরকারি কর্মচারী ছিলেন সেরকম ধরনের কিছু কর্মচারী এখনো আছে, তারা ব্যাঘাত ঘটাতে চায়, যাতে মমতা ব্যানার্জি কাজ বদনাম করতে চায়, মানুষ যাতে পরিষেবাটা না পায়। সেই জায়গায় আজকে আমাদের দাঁড়িয়ে এই যে আমরা ওয়ার্ড কমিটি টাউন কমিটি করব, এরা কিন্তু প্রত্যেকটা কর্মী মহিলা হোক পুরুষ হোক ছাত্র হোক যুব হোক মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করতে হবে। প্রত্যেকটা দলিত পিছিয়ে পড়া মানুষের কাছে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে গিয়ে তার পড়াশোনার কি সমস্যা হচ্ছে, একটি ছেলে বিজনেস করে তার বিজনেস লোন SC ST ফাইন্যান্স কর্পোরেশন আছে, তার SC ST OBC প্রমাণপত্র হলো কি না সেটা দেখতে হবে, দেখে করিয়ে দিতে হবে, তার ভোটার হলো কি না, সে নানা রকম সুবিধা পেল কি না এবং সে চাকরির পরীক্ষা দেবে IAS IPS আমাদের SC ST যে ফাইন্যান্স কর্পোরেশন আছে এবং যে ডিপার্টমেন্ট আছে ফ্রি অফ কস্টে পড়ানোর ব্যবস্থা আছে সেটা মমতা ব্যানার্জি করেছে, ইভেন WBCL সেই সব জায়গাগুলোতে তাকে অকিবহাল করতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাবা সাহেব ডক্টর আম্বেদকর বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তর সংবিধান রচনা করে রেখে গেছেন ভারতবর্ষে। বর্তমান কিছু মনুবাদী মানুষেরা তারা আজকে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের এত মূল্যবান সংবিধান সেই সংবিধান কি কালিমালিপ্ত করে তারা কারাগারে নিক্ষেপ করতে চাইছে। আমাদের আন্দোলনটা থাকবে মমতা ব্যানার্জির নির্দেশ যে বলছেন যে সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধান মেনে কাজ করতে হবে, এই মমতা ব্যানার্জির সাথে থেকে আমরা দলিত পিছিয়ে পড়া সৈনিক হিসেবে সংবিধানটাকে বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকরের সংবিধানটাকে বাঁচাতে হবে। আজকে যদি সংবিধানটাকে আমরা বাঁচিয়ে না রাখতে পারি আগামী দিনে আমাদের এই সংরক্ষণটা থাকবে না। তার জ্বলন্ত উদাহরণ সরকারি প্রতিষ্ঠানগুলো, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো এবং দেখুন এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম, রাইফেল মেটাল ফ্যাক্টরি, BSNL, টেলিকমিউনিকেশন ছিল এক সময় সেটাকে BSNL করলো, করে তারা আজকে প্রাইভেটাইজেশন করছে। প্রাইভেটাইজেশন হলে আমাদের রিজার্ভেশনটা থাকবে না, অতি সত্য কথা। সরকারি কর্মচারীদের SC ST OBC পার্সেন্টেজ অনুযায়ী একটা রিজার্ভেশন আছে আপনারা দেখবেন, সেই রিজার্ভেশনটা আগামী দিনে থাকবে না, এটা আপনাদের চিন্তা করতে হবে। একটা ভয়ানক ঝড় আসছে, এই যারা মনুবাদী মানুষ যারা পড়ে আছে পাতায় ফ্যাক্টরি বেঁধে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু আমাদের শত্রুর চোখে দেখছে যে দলিত শোষিত মানুষেরা কোথায় সব নিয়ে নিল। আর ভারতবর্ষের বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন তাতে তিনি আমাদের জন্য রেখে গেছেন, সেটা এতদিন দেয়নি, অধিকার দেয়নি, সংবিধানটাকে লুকিয়ে রেখেছে। আজকে মমতা ব্যানার্জি আমাদের অধিকার দিচ্ছে, অধিকার দিয়েছে, সেই অধিকারটাকে মমতা ব্যানার্জির সাথে থেকে তার সঙ্গে থেকে তার হাতে হাত মিলিয়ে আমাদের দলীয় সৈনিক হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষকে গ্রাম শহর পৌরসভা পঞ্চায়েত সমস্ত অফিসে গিয়ে আমাদের পিছিয়ে পড়া সেলের কর্মীদের আদায় করে আমাদের মানুষকে দিতে হবে। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকর অমর রহে, বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকর অমর রহে, বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকর অমর রহে।